আজকে আমাদের মাছের ঝাল রান্না করব। প্রথমে আমাদের মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। দেখো একটু কড়া করে ভাজবো আমাদের মাছ সর্ষের তেলে। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, একটু গুঁড়ো হয়ে গেছে, একটু অসুবিধার কিছু নেই। এবার কড়াইতে আমি এর থেকে মাছ ভাজাগুলো তুলে ফেলবো। তেলেই আমি কারো দিলে ফোড়ন দিলাম, আর দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি, যেটা আমি আগেই কুচিয়ে পুরো রেখে দিয়েছি সব একসাথে। এটা একটু ঝাল ঝাল হবে তাই জন্য। আমি এখানে দুখানা পেঁয়াজ ব্যবহার করেছি আর তিনখানা লঙ্কা, কারণ আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, তাতে রেখেছি হচ্ছে, দাঁড়ান আগে আপনাদের দেখাই পেস্টটা। এই যে এই পেস্টটা বানিয়ে রেখেছি, এতে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, টমেটো সস দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি। নুনটা আমাদের মাঝে সবসময় দেখে নিয়ে দেবেন, কারণ আমাদের মাঝে নিজস্ব একটা নুন থাকে। আমাদি, পাবদা, পম্পেট এই ধরনের মাছগুলোতে একটু নুনের ভাবটা বেশি থাকে, তাই নুনটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমি যেটা সবসময় রান্না করার সময় বলি যে রান্না করা মানে শুধু রান্না করা না, রান্নার সময় পরিমাণ এবং তার কীভাবে খেতে দেবেন তার উপরও নির্ভর করে কিন্তু রান্নাটা। যে কোনো রান্না যদি সুন্দর প্লেটে গুছিয়ে দেন না, সাধারণ রান্না, অতি সাধারণ রান্না, তাতেও দেবেন খাবারের গুণগত এবং স্বাদগত মান দুটোই বেড়ে যায়। কারণ খানিকটা কথা আছে না যে নজরেই অনেকটা খিদে মিটে যায়, সেরকমই ব্যাপার হয়। তাই সুন্দর করে যে কোনো রান্না করে একটু সুন্দর করে সাজিয়ে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি এখন শিমে শিমে পেঁয়াজটা, লঙ্কা আর রসুন কুচিগুলো ভেজে নেবো অল্প করে। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন, এবার এর মধ্যে এই করে রাখা এটা দিয়ে দেবো মিশ্রণটা। আমাদের মাঝে ঝাল একটু গায়ে গায়ে মাখা হয়, এবার আস্তে করে একটু ফুটুক ঝোলটা, নয়তো কাঁচা মশলার গন্ধ ছাড়বে। কিমে কিমে একটু করে ফোটাবে, নয়তো কাঁচা টমেটো আর কাঁচা মশলার গন্ধ ছাড়বে। ভালো মতন ফুটে গেছে, এবার এতে আমাদের মাছগুলো দিয়ে দিই, দিয়ে ভালো করে নাড়িয়ে নিই। অবশ্যই ঝাল নুনটা দেখে নেবেন। এবার শিমে রেখে উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখুন। হয়ে গেল না চটজল দু আমানি মাছের ঝাল, দেখুন দেখতেও কতটা ভালো হয়েছে। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে পাঠাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলের নাম হচ্ছে ডেইলি লাইফ অফ ক্যাটারার, আর লাইক আর কমেন্টস অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।